না, এটা এক বাচ্চা দিছে আগে, হ্যাঁ এখন আবার 1 মাসে প্রেগনেন্ট, আর দুধ আছে 9-10 কেজি 2 বাগান এখনো। এখনো আচ্ছা, এটা কাছি সবাই 26-27 লিটার দুধ দিছে। 26-27 লিটার? হ্যাঁ, এটা ইনশাল্লাহ অনেক দুধের কারণ। এটা কি বীজ দেওয়া আছে? এটা ব্রাকের বীজ দেওয়া। ব্রাকের বীজ দেওয়া? হ্যাঁ, দর্শক ওলানটা দেখতেছেন, বাটটা খুবই সুন্দর, বাট সব দিকে এত বড় আছে। আচ্ছা, বীজ দেওয়ার কাগজপত্র আছে তো মাশাআল্লাহ? হ্যাঁ, বীজের কাগজ আছে, সব সবই দেওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, এর আগে বলছেন যে এইটা তো আর পানায় দেখার কিছু নাই, তাহলে এটা কি হিসেবে গ্যারান্টি দেবেন আপনি? এটা গ্যারান্টি আমি এলো বানের গ্যারান্টি দেবো, এটা দুধের গ্যারান্টি আমি দিতে পারবো না। প্রথম দিয়ে নেবো গাভি, এটা হলো আইডিয়ার উপর নেওয়া লাগবো। 18 কেজিও হইতে পারে, 20 কেজিও হইতে পারে, আবার 15 কেজিও হইতে পারে, 12 কেজিও হইতে পারে, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, আর এটা তো দুধের? হ্যাঁ, এটা দুধের গ্যারান্টি আছে। এটা কতটুকু গ্যারান্টি? এটা 2 বেলায় মনে করেন গৃহস্থ যেমন না তাই 25 কেজি দুধের নিচে হইলে আমি বাচ্চা দিব, বাচ্চা দেওয়ার পর 25-এর নিচে হইলে আমাকে ধরবো, সমস্যা নেই। তাকে এই কথা আমি মনে করি যে কোয়ার কোনো প্রয়োজন নাই, তার ভাল লাগবে না সে নিবে না। আমি তো তার সাথে কোনো সিটারিও করতেছি না, এবার পারিও করতেছি না। আমার গাভি দেখবো, আয়া পানাইবো, দুধের গাভি থাকলে পানায় দেখে নিবো, বা আমি যদি গ্যারান্টির মাধ্যমে আমি পানায় থাকি তাহলে গ্যারান্টি দেবো, আর যদি না পানায় থাকি তাহলে আমি গ্যারান্টি দেবো না, দারমান টারমান দেখে নিবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন। দর্শক, আমরা চলে আসছি মনির ভাইয়ের খামারে, সেই বাই মাইলে অবস্থিত মানিকগঞ্জ জেলায়। তো নতুন কিছু গাভি সংগ্রহ করেছেন আপনাদের জন্য, আমার সেই গাভি কয়টি সম্পর্কে বিস্তারিত জানবো এবং আনুমানিক দাম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা কথা বলি মনির ভাইয়ের সাথে। মনির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, জানলাম, শুনলাম যে আপনি আরো কয়েকটি নতুন সংগ্রহ করেছেন। হ্যাঁ, নতুন 3টি গাভি উঠাইছি। তিনটি গাভি না? হ্যাঁ, এই আজকে উঠাইছি। আজকে উঠাইছেন? হ্যাঁ। আচ্ছা, এগুলো তো গ্রাম থেকে নিয়ে আসছেন? গ্রাম থেকে, এই আমাদের গ্রামে। এই যে গ্রামে যে যান, কষ্ট হয় না? অনেক হাঁটতে হয়? অনেক কষ্ট হয়, মানে এক গাভির পিছনে 10-15 বার দেওয়া লাগে। 10-15 বার দেওয়া লাগে? আচ্ছা, দর দাম মানে গাভির দাম 2 লক্ষ টাকা, তার কাছে আয় বয়ে 4 লক্ষ, এখানে মাইনাস করা অনেক ব্যাপার স্যাপার। মানে গ্রামের মানুষের একটু প্রত্যাশাটা গুলো বেশি থাকে? বেশি থাকে, তাকে তো আইডিয়া নাই, আইডিয়া ওই পরিমাণ আইডিয়া নাই। আচ্ছা, তারপরে এই যে অনেক তো পায়ে হেঁটে হেঁটে ঘুরতে হয় না? না, ওই হোন্ডা নিয়ে ঘুরি, মোটরসাইকেল নিয়ে ঘুরি, আবার অনেক জায়গায় হাইটেও যাওয়া লাগে। হাইটেও যাওয়া লাগে? হ্যাঁ। আচ্ছা, এটা নতুন? এটা নতুন। আচ্ছা, এটা কি বাচ্চা দিয়েছে না? না, এটা প্রথম বাচ্চা দিব। প্রথম বাচ্চা দেবে? হ্যাঁ, 15-20 দিন সময় লাগবে। 15-20 দিন? হ্যাঁ। আচ্ছা, ওর মায়ের দুধের রেকর্ড জানা জানা আছে কিনা? ওর মায়ের দুধের রেকর্ড নাই, কিন্তু বাচ্চা কিনা পালছে, এই কিনা ভালো গাভির পেটে কোনো এই গা বাচ্চা কিনা পালছে। আচ্ছা, এই যে এই বাচ্চাটা কিনছে 1,10,000 টাকা দিয়ে। 1,10,000 দিয়ে কিনছিল? কিনছিল দুধের বাচ্চা। আচ্ছা, দুধের বাচ্চা। হ্যাঁ, কিনা ভালো মানের বাচ্চা দেখে কিনছে। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর দেখতে প্রথম বাচ্চাটা, কিন্তু দেখে মনে হচ্ছে যে অরিজিনাল। এই যে ফিজিয়ান গরু কিনা? মাথায় ঝুটি আছে, ওই যে খোপা আছে মাথায় খোপা। আচ্ছা, খোপাটাতে কি বুঝাই ভাই? খোপাটা এটাই ফেজিয়ান বোঝায়, এটাই হলো। হ্যাঁ, অরিজিনাল ফেজিয়ান। অরিজিনাল ফেজিয়ান? আচ্ছা আচ্ছা। আর যেগুলো দেখা যাচ্ছে সেগুলো মিক্স থাকে নাকি? মিক্স যেটা সাহিওল ওইটা তো অন্য পদ্ধতি করবো, ওটা কান বড় থাকবে। আচ্ছা আচ্ছা, হাত পা মোটা থাকবে। আচ্ছা, তা এটা কি আশা করতেছেন একে নিয়ে? একে নিয়ে অনেক ভালো স্বপ্ন, মানে বাকিটা হলো কপাল। স্বপ্নটা কেমন একটু আইডিয়া যদি দিতেন? স্বপ্ন কি, কোনো ভাই যদি আশা করে আনছি, যদি পছন্দ করে নেয় ভালো মানে গাবি, দাম 2 টাকা কম বেশি কাছাকাছি আয়ে পছন্দ হইলে বলবো। তারপরেও একটা আইডিয়া আছে না যে 2 লাখ? দামের আইডিয়া একটা তো বলার ই নাই, 2,60,000 টাকা কি আমার চাওয়া দাম মোটামুটি। আচ্ছা, তারপরে আলোচনার সাথে? হ্যাঁ, আলোচনার সাথে। আচ্ছা মনির ভাই, একটা কথা বলছিলেন যে অনেকেই বলে যে টাকাকে গাছে ধরে বা বিভিন্ন ধরনের কমেন্টস করে, হ্যাঁ সেই ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান বলেন তো? আমি কিছু বুঝি না ভাই, এটা হলো কিছু মানুষ আছে বলে মানে তাকে ভালো লাগে, তাকে এই কথা আমি মনে করি যে কোয়ার কোনো প্রয়োজন নাই, তার ভাল লাগবে না সে নিবে না। হ্যাঁ, আমি তো তার সাথে কোনো সিটারিও করতেছি না, এবার পারিও করতেছি না। আমার গাভি দেখবো, আয়া পানাইবো, দুধের গাভি থাকলে পানায় দেখে নিবো, বা আমি যদি গ্যারান্টির মাধ্যমে আমি পানায় থাকি তাহলে গ্যারান্টি দেবো, আর যদি না পানায় থাকি তাহলে আমি গ্যারান্টি দেবো না, দারমান টারমান দেখে নিবো।
আসলে যে ভাইয়েরা আজে বাজে কমেন্টস করে তাদের বলবো যে একটু শালীনতা বজায় রেখে যদি কথাবার্তা বলে, কথাবার্তা বলে, তাইলে তো সবচেয়ে ভালো, তাই না? হ্যাঁ, কারণ একটা জিনিস লালন করতে বা সংগ্রহ করতে তো অনেক কষ্ট। এই 2200 টাকা অবস্থা বসে হয়েছে, হ্যাঁ, এই বর্তমান বসির বাজারটা কমছে, 1500 টাকা আইছে, তারপরও কি ভাই 1500 টাকা এক বস্তা বসির দাম সাইড ডাইনি কথা, সেটাই। একটা গরু এক বছর পালবার গেলে কত টাকা খায় হালায়, 1 লক্ষ টাকা খায় হালায়, হ্যাঁ, তারপরও তো কত পরিশ্রম। অনেক যে যারা বাছুর গরু নিয়ে পালে তারা আমগো হিসাব দেয়, কয় ভাই দেখেন বাছুর কিনছিলাম 1.5 লাখ দেয়, 1.5 বছর পালছি, আমার তো 3 লাখ করে গিয়েছে, আপনি কোন 2 লাখ কেমনে দিব? আমরাও তো চিন্তা করে দিই যে আসলে বেটা পড়ছে, কারণ আমরা তো নিয়ে বিক্রি করা পারবো না এই দামে। এই কারণে ওখানে সব জিনিসের তো দাম বেশি, ওই হিসাবে গাভীর দাম কমই। আচ্ছা, আমরা এই গাভীটা সম্পর্কে একটু জানি, এটা কি বাচ্চা দিছে না দেবে? না, এটা এক বাচ্চা দিছে আগে, হ্যাঁ, এখন আবার 1 মাসে প্রেগনেট, আর দুধ আছে 9-10 কেজি 2 বাগায় এখনো এখনো। এরা কাছি সবাই 26-27 লিটার দুধ দিচ্ছে, 26-27 লিটার, হ্যাঁ, এটা ইনশাল্লাহ অনেক দুধের গাড়ি। এটা কি বীজ দেওয়া আছে? এটা ব্রাকের বীজ দেওয়া, ব্রাকের বীজ দেওয়া, হ্যাঁ। দর্শক ওলানটা দেখতেছেন, বাটটা খুবই সুন্দর, বাট সব দিকে এত বড় আছে। আচ্ছা, বীজ দেওয়ার কাগজপাতি আছে তো মাশাআল্লাহ? হ্যাঁ, বীজের কাগজ আছে, সব সবই দেওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, এর আগে বলছেন যে এইটা তো আর পানায় দেখার কিছু নাই, তাহলে এটা কি হিসেবে গ্যারান্টি দেবেন আপনি? এটা গ্যারান্টি আমি এলো বানের গ্যারান্টি দেবো, এটা দুধের গ্যারান্টি আমি দিতে পারবো না। প্রথম দিয়ে নেবো গাবি, এটা হলো আইডিয়ার উপরে নেওয়া লাগবো, 18 কেজিও হইতে পারে, 20 কেজিও হইতে পারে, আবার 15 কেজিও হইতে পারে, 12 কেজিও হইতে পারে, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, আর এটা তো দুধের, হ্যাঁ, এটা দুধের গ্যারান্টি আছে। এটা কতটুকু গ্যারান্টি? এটা 2 বেলায় মনে করেন গৃহস্থ যেমন নয় তাই 25 কেজি দুধের নিচে হইলে আমি বাচ্চা দিব, বাচ্চা দেওয়ার পর 25-এর নিচে হইলে আমাকে ধরবো, সমস্যা নেই। আচ্ছা, খুবই সুন্দর কথা এবং সহজ সরল লোক। হ্যাঁ, এটা কেমন আশা করতেছেন? এটা এখন তো গাভীনও শিউন না, 1 মাসের বীজ দেওয়া যাবে, হতে 1 মাস 7-8 দিন হয়েছে, আরো কয়েকদিন না গেলে বোঝা যাবে। হ্যাঁ, 3 মাস না হইলে শিউর দেওয়া যাবে না। এখন 1,80,000 টাকা হইলে আর কি, 1,80,000 হলে মানে বেশি দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক, কারেন্টটা চলে গিয়েছে, গাভী তো অনেক বড় গাভী, অনেক বড় গাভী, একটু আলো স্বল্পতা দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মোটামুটি দরদামের সুযোগ আছে তো? এটা দরদামের খুব সুযোগ নাই, কোন ভাই যদি পছন্দ করে ওই তার সম্মান রাখুন আর কি, সম্মান রাখবেন। আচ্ছা দর্শক, আবার কারেন্টটা চলে আসছে, আমরা মানে খুব একটা বেশি সুযোগ নাই, তাকে অনার করা হবে সামনাসামনি আসলে। যে জায়গায় আসাল 3.5 লক্ষ টাকা দেখিন চাল, আচ্ছা, এটা 3.5 লক্ষ টাকা দেয় কাছি সময় কিনছেন, ওখানে গাবি বাছুর রাইখে বিক্রি করছে। তো প্রিয় দর্শক বা প্রিয় খামারিরা, আপনাদেরকে অনুরোধ করছি আজেবাজে কমেন্টস না করে প্রয়োজনে সামনে আসেন, দেখেন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হলে কিন্তু দেখা গেছে যে 2 টাকার জিনিস 1 টাকাতেও পাওয়া যায়। হ্যাঁ, যদি মানে অনেক সময় টাকা দেখলে, টাকা দেখিনে তো আর ভালোবাসা পাওয়া যায় না, না ভালোবাসা ভালোবাসে, ভালোবাসা ভালো। আচ্ছা প্রিয় দর্শক, আমরা আজান দিচ্ছে, তারপর আমরা শেষ করব। আমরা আরেকটা গাবি দেখছি, এটা খুবই সুন্দর, এটা হলিস্টান ফ্রিজিয়ান গাবি, হলিস্টান ফ্রিজিয়ান, এটা কি প্রথম বাচ্চা দেবে? এটা প্রথম বাচ্চা দিবে, দুই দাঁত। হ্যাঁ, কয় মাসের প্রেগনেন্ট? এটা হলো 9 মাস পুরো নাই, 9 মাসের আরো 9 দিন বাকি আছে। আচ্ছা, গাবিটা কিন্তু বিশাল সাইজ, বিশাল আকারের গাবি, মোটামুটি আরো 20-22 দিন বাকি আছে বাচ্চা দেওয়ার, এটা তো আরো বড় হবে মনে হয়। এটা তো দ্বিতীয় বিয়ানে অনেক বড় গাবি হবে, যা আমি 5.5 ফিট মানুষ, আমার সমান লম্বা, সমান লম্বা, দেখেন করাই আমার সেম সমান, অনেক বড় আকারের। এইটার কেমন আশা করতেছেন দুধ বলেন তো? এটার দুধ এই বিয়ানে আশা করতেছি আমি, প্রথম বিয়ানে গাবি তো, প্রথম বিয়ানে দুধ কম হয়, 20-25 থাকবো ইনশাল্লাহ, 20-25 থাকবে। হ্যাঁ, এখানে দ্বিতীয় বিয়ানে যায় দুধ দিব অনেক, 30-35 কেজি। এটা কি ব্রাকের বীজ দেওয়া? এটা ব্রাকের বীজ দেওয়া। আচ্ছা, আর দর্শক দেখতে পাচ্ছেন যে ফুরা গুলো অনেকটা ফুরা সাদা, জিব্বা সাদা, সব একদম হলিস্টেন ফিজিয়ান। আচ্ছা, এটা একটু একটু ঘুরান না মনির ভাই, এদিকটা দেখি একটু। এমন কোন লোক বলতে পারবো না যে শাহিওলের অংশ আছে, মানে শাহিওলের গোষ্ঠীও নাই। আচ্ছা, এইটা এটা কি আশা, কেমন আশা এটাকে নিয়ে আপনার? এটা আমি দাম চাবো না, এটা চাবেন না? না, আচ্ছা, এটা দাম চাবো না, কোনো ভাই যদি পছন্দ করে কাছাকাছি আসবো, আচ্ছা, আইসা আলোচনা করে নিবে। আচ্ছা ঠিক আছে, আমরা সব দেখলাম, সর্বশেষ আমরা একটু জানি যে আপনার এখানে আসতে হলে কিভাবে আসবে, একটু ঠিকানাটা বলবেন একটু প্লিজ। আমার গ্রামের নাম বাইমেল, থানা সিঙ্গার, যাই হোক যদি ঢাকা থেকে আসে তাহলে হেমাজপুরে বলতে হবে সিঙ্গার বাইমেল দম, আচ্ছা, বাইমেল স্থানে নামলেই হবে। আর যদি মানিগঞ্জ হয়ে আসে তাহলে মানিগঞ্জ থেকে ডাইরেক্ট বাইমেল স্থান বললেই হবে, আচ্ছা, বাইমেল স্থান বললে সিএনজি আসুক,
আর বাসে আসুক দেখাই দিব বাংলা স্ট্যান্ড এনে এসে দোকানদারের কাছে দিগাইলেও পারবে নাহলে আমাকে ফোন দিব আচ্ছা ফোন নাম্বারটা একটু বলবেন 01714 797 124 আচ্ছা ঠিক আছে মনির ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও আপনার কাছে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম